আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে মাল্টি কালার, মানে এটা বিভিন্ন কালার হবে। তো আপনারা চাইলে এখানে এই ধরনের লাইট গুলো পেয়ে যাবেন। এখানে ডেকোরেশনের লাইট আছে, আপনারা এগুলোর মধ্যে ছোট বড় সাইজ নিতে পারবেন, সমস্যা নাই। এটা হচ্ছে আপনার সাইডের লাইট হবে, এটা হচ্ছে মাল্টি কালার, বিভিন্ন কালার হবে। এবং এখানে যে রিমোটটা যতগুলো কালার আছে সবগুলো কালার হবে। Press the bell icon on the YouTube app and never miss another update. What's up guys, so welcome to another new vlog. Guys, আজকে আমি যাচ্ছি গুলিস্তান। মেয়র হানি ফ্লাইওভার ঠিক পাশে একটা মার্কেট আছে, যে মার্কেটে আপনারা সব ধরনের ডেকোরেশন লাইটগুলো কিনতে পারবেন। কারণ আজকে আমি যাচ্ছি ওখান থেকে কিছু লাইট কেনার জন্য, এলইডি লাইট কিনবো ওখান থেকে এবং কিছু ডেকোরেশন লাইট কিনবো। আমি যে মার্কেটে যাবো ওই মার্কেট হচ্ছে আপনার লাইটের জন্য বেস্ট, মানে বিখ্যাত একটা মার্কেট। কারণ ওখানে আপনার সব ধরনের লাইটগুলো পেয়ে যাবেন, ঘর সাজানোর জন্য বা আপনার দোকানে যদি কেউ সাজাতে চান, ডেকোরেশন লাইট বলেন বা আপনার এলইডি লাইট, বিভিন্ন টাইপের যে লাইটগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। আর গাইস, এই মার্কেটের অ্যাড্রেসটা আমি আপনাদের সুবিধাতে ভিডিও নিচে দিয়ে রাখবো। আমি ওখানে যাচ্ছি আজকে, আমি এখন গুলিস্তান আছি। তো ওই মার্কেটে গিয়ে আমি আমার রুমের জন্য কিছু লাইট কিনবো, এলইডি লাইট কিনবো চারটা বা পাঁচটা, এবং আমার কম্পিউটার টেবিলের জন্য আমি একটা এলইডি লাইট কিনবো। তো আমি জানি না আসলে ওখানে ভিডিও করতে দিবি কিনা, কারণ ওখানে প্রচণ্ড কাস্টমার থাকে আর সবগুলো হচ্ছে হোলসেল দোকান। আর আরেকটা কথা হচ্ছে গাইস, এই দোকানগুলোতে আসলে খুবই সস্তা, মানে একদম কম মূল্যে আপনারা সব ধরনের এলইডি লাইটগুলো কিনতে পারবেন। আর গাইস, দিনের অবস্থা একটু ভালো না, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আকাশ অন্ধকার হয়ে আছে। আমি জানি না একটু পর মনে হয় বৃষ্টি নামবে, তো আমাদেরকে দ্রুত যেতে হবে। তো চলেন যাওয়া যাক। আর গাইস, যাওয়ার আগে একটা কথা হচ্ছে, আপনারা যারা নতুন আছেন অবশ্যই প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি সেটাতে অবশ্যই প্রেস করে দিবেন। তো ফ্রেন্ডস, আমরা কথা বলাচ্ছি না, চলেন যাওয়া যাক। ওকে গাইস, তো আমরা এখন মার্কেটে আসছি। তো এখানে আশেপাশে দেখেন, ওখানে বিভিন্ন কোয়ালিটির লাইটগুলো পেয়ে যাবেন, সবগুলো হচ্ছে হোলসেল দোকান। তো আপনারা চাইলে এখানে এই ধরনের লাইটগুলো পেয়ে যাবেন। এখানে ডেকোরেশনের লাইট আছে, মানে সম্পূর্ণ মার্কেটটা হচ্ছে আপনার এইসব আইটেম নিয়ে, ইলেকট্রনিক্সের যে আইটেমগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। তো আজকে আমি যে দোকানটা দেখাবো এটা হচ্ছে এই দোকানটা। তাদের কাছে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের লাইট আছে, আর উনি হচ্ছে দোকানের ওনার। আপনারা যদি কেউ দোকানে আসেন তাহলে এই বাইকে পাবেন। তো আমি এখান থেকে এইসব টাইপের লাইটগুলো নিবো। ভাই, এগুলোকে কী লাইট বলে? স্ট্রিপ লাইট বলে। আচ্ছা গাইস, আপনারা যারা মানে গেমিং মানে গেম খেলতে পছন্দ করেন, আপনারা কিন্তু চাইলে এরকম টেবিলের পাশে এগুলো লাগাতে পারেন। এখানে আমরা আরেকটা লাইট দেখতে পাচ্ছি, এই লাইটটা অনেক সুন্দর। তো এগুলো আপনারা কীভাবে বিক্রি করেন? এগুলো আমাদের পার মিটার হিসাবে বিক্রি করি। মিটার হিসাবে? জি জি। কত টাকা মিটার এগুলো? গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 130 টাকা হচ্ছে মিটার, ঠিক আছে? এটা হচ্ছে মাল্টি কালার। রিমোট সিস্টেম করলে 16টা কালার হবে। আচ্ছা, এটা হচ্ছে রিমোট সিস্টেম করলে আপনার 16টা কালার হবে। আমি যদি কেউ দোকানে বাইরে দেখাই তাহলে দেখতে পারবেন, এখানে অনেকগুলো আছে। এখানে একটা আছে, এটা হচ্ছে এক কালারের মধ্যে আর কি। এটা সিঙ্গেল? আচ্ছা, এটার দাম কত? 100 টাকা করে। এটা হচ্ছে কানেক্টর, মানে যেটা পাওয়ার যাবে আর কি। এটার দাম কত? এটার দাম পড়েছে আপনার 350 টাকা। এটার দাম হচ্ছে 350 টাকা, ঠিক আছে? আপনি যদি কেউ এই লাইটগুলো জ্বালাতে চান তাহলে এটা একটা লাগবে। এটা দিয়ে আপনার সর্বোচ্চ কত মিটার পর্যন্ত লাইট চালানো যাবে? 33 মিটার পর্যন্ত। তো এখান থেকে আমি এগুলো নিব, তো এখান থেকে লাইট নিব। তো এগুলো পাশাপাশি কিন্তু তাদের কাছে এই ধরনের যে লাইটগুলো আছে এগুলো পেয়ে যাবেন। আউটডোর ইউজ করতে পারবেন। এখানে দেখেন, এখানে বিভিন্ন কোয়ালিটির লাইট আছে। এগুলো কি ধরনের লাইট? এখানে বিভিন্ন প্রাইজার আছে। এখানে আমরা অনেকগুলো লাইট দেখতে পাচ্ছি, এখানে তো সবগুলো সাজানো আছে, আমি দেখি নাই। এগুলো কোনটা প্রাইস কত করে? 130 টাকা মিটার। এটা দুই বাল্বের আছে, তিন বাল্বের একই প্রাইস, দুইটা একই জিনিস, কিন্তু যেটা নেই আর কি, এটা আলো একটু বেশি হবে, আলো একটু কম হবে। প্রাইস কি সেম? প্রাইস সেম, 130 টাকা। 12 mm তো, হ্যাঁ, একই সমান সাইজের জন্য এই প্রাইস। কিন্তু এই যদি চিকন নিলে একটু, হ্যাঁ, একটু 10 mm আছে, ওটা নিলে আর একটু প্রাইসটা কম হবে, 10 টাকা করে। আচ্ছা, যদি এগুলা কি একটু কম দামি নাকি যেগুলো? হ্যাঁ, এগুলো হিসাব পরে হিসাব 80 টাকা মিটার। এগুলো হচ্ছে 80 টাকা মিটার। এগুলো সিঙ্গেল? সিঙ্গেল, এক কালার চলবে শুধু। শুধু এক কালার, অন্য কোনো কালার হবে না? অন্য কালার হবে না। এগুলো হচ্ছে কাপড় দোকানের ডেকোরেশনের জন্য আপনারা এই ধরনের লাইট নিতে পারেন। তো আমি এখানে আরেকটা লাইট নিতে আসছি, সেটা হচ্ছে ওই যে ভিতরে ওই ধরনের লাইটগুলো, এলইডি লাইটগুলো। না না, এই যে এগুলো একটু দেখান তবে।
ওকে তো এটা আমি খুলছিলাম আগে আমি দেখার জন্য নিজে আমি এটা আইসা দেখছি এটা কত করে বিক্রি করেন এটার দাম পড়েছে 1000 টাকা এটাকে সিলিং লাইট বলে 480 টাকা এটার দাম হচ্ছে 480 টাকা এটার মধ্যে মনে অনেকগুলো কালার হবে তাই না না এটা হচ্ছে সিঙ্গেল কালার আপনি কালারগুলো নিতে হবে আলাদা কালার হবে এগুলো কালারিং গুলো কি পাওয়া যায় আপনাদের কাছে হ্যাঁ পাওয়া যায় যেমন এটার দাম কত সিঙ্গেল কালারের সিঙ্গেল কালারের দাম পড়েছে 550 টাকা 550 টাকা এটা মানে গ্যারান্টি সহ হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে একটু নরমাল কোয়ালিটি ওইটা ওইটার দাম পড়েছে 350 টাকা 350 টাকা মানে দেখতে তো সেম শুধু গ্যারান্টি আছে গ্যারান্টি নেই গ্যারান্টি ছাড়া আর কি যেগুলো আচ্ছা আচ্ছা এটা আছে আপনার 450 টাকা হিসাব আপনার কালার গুলো নন গ্যারান্টি মানে যেগুলো কালার গুলি কালারিং ওইটা আছে 450 টাকা নন গ্যারান্টি ওইটা গ্যারান্টি যেটা 450 টাকা আচ্ছা আমি যদি একটু দোকানের সামনে দেখাই তাহলে এই ধরনের লাইট গুলো পাবেন ছোট ছোট ডেকোরেশনের লাইট এগুলো হচ্ছে ডেকোরেশন লাইট এগুলো সিলিং এ লাগানোর জন্য আর কি এগুলো হচ্ছে মানে বিভিন্ন দোকানে বা বাসা বাড়িতে লাগায় অনেকে দেখা আছে মানে আপনারা যারা স্টুডিও বানাতে চান এগুলো লাগাতে পারেন গাইস এখানে তাদের কাছে টিউব লাইট গুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন কোয়ালিটির টিউব লাইট আছে আসলে গাইস এটা হচ্ছে হোলসেল দোকান যার কারণে আসলে সবগুলো প্রাইস আসলে বলা যায় না তো এখানে আশেপাশে দেখেন অনেকগুলো দোকান আছে তো এই ধরনের যে লাইটগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আপনারা আমি এই ধরনের লাইটগুলো নেওয়ার জন্য আসছি এই ধরনের লাইটগুলো এবং ওই ধরনের লাইটগুলো নেওয়ার জন্য আসছি তো এখানে আশেপাশে অনেকগুলো দোকান আছে আর এটা হচ্ছে হোলসেল দোকান তারা হোলসেল বিক্রি করে আপনারা চাইলে খুচরা নিতে পারবেন আর তাদের প্রাইসটা খুবই কম থাকে তার কারণ হচ্ছে আপনারা এটা তারা যেহেতু হোলসেল বিক্রি করে এখানে অনেক ধরনের লাইট দেখতে পাচ্ছি ভাই এগুলো কি ধরনের লাইট এগুলো সিলিং লাইট এগুলো সিলিং কেটে লাগায় অফিস টফিস ডেকোরেশন তারপরে এগুলো সিলিং কেটে লাগানো হয় মানে ওই যে এইসব টাইপের সিলিং কেটে লাগানো যায় এগুলো কিরকম প্রাইস আছে এই যে এগুলোর দাম কত একটা আইডিয়া দেওয়ার জন্য সাইড কালার তো এগুলো আপনার পড়ে যে 350 টাকা এটা তো 350 টাকা একটা সাইডে কালার আছে কালার এটা কেমন দুইটা কালার মানে সাইডে কালার আছে মাঝখানে কালার আছে 350 টাকা প্রাইস এটার বাই দেখাচ্ছে এগুলোর মধ্যে আপনার ছোট বড় হয় তাই না ছোট বড় সাইজ পাবেন আপনারা এগুলোর মধ্যে ছোট বড় সাইজ নিতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে আপনার সাইডের লাইট হবে এটা ও আচ্ছা এটা সিস্টেম এটা পাশে জ্বলবে মাঝখানে জ্বলবে আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে 450 টাকা এটা তো এলইডি তাই না ভাই এলইডি না রংধনু লাইটিং তো এখানে নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে আমি দিয়ে দেবো আপনারা যদি কেউ এইসব টাইপের লাইট কিনতে চান তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন আর আসলে আপনার বাইকে পাবেন বাই অনেক ফ্রেন্ডলি আপনারা যদি কেউ আসেন আপনারা অবশ্যই নাবিম ব্লগ চ্যানেলের নাম বলবেন এগুলো হচ্ছে আপনার গার্ডেন লাইট দাম কত করে এগুলো দাম পড়েছে আপনার 1800 টাকা এগুলোর দাম হচ্ছে 1800 টাকা আপনার চাইলে বাগানে লাগাতে পারেন এগুলো বৃষ্টি পানিতে কোনো সমস্যা হবে না না এটা ওয়াটারপ্রুফ আচ্ছা আউটডোরের জন্য এটা আর তাছাড়া এখানে আপনার এনার্জি লাইট পেয়ে যাবেন এই ধরনের লাইটগুলো পেয়ে যাবেন এগুলোর দাম কত করে ভাই এই যেমন এটা বড়টা এটা আউটডোরের আপনার ফ্লড লাইট এগুলোর প্রাইস পড়ে আপনার 3500 টাকা এটা হচ্ছে 3500 টাকা এটা হচ্ছে আপনার 200 ওয়াটের ইউজ করতে পারবে তার আপনার কারখানাটা খাদ ইউজ করতে পারবে এই ধরনের লাইটগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন ওয়াটার আছে সবগুলো হচ্ছে এলইডি লাইট ওকে গাইস তো আমি এখান থেকে একটা লাইট নিয়ে নিলাম এই যে এটা 3 মিটার নিছি আমি আমার 3 মিটার এনাফ এটা হচ্ছে মাল্টি কালার আমি যেটা নিছি এটা হচ্ছে মাল্টি কালার মানে এটা বিভিন্ন কালার হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোট সিস্টেম মানে ওই যে অপশনটা আছে না মেশিনটা পিছনের ওইটা হচ্ছে রিমোট সিস্টেম রিমোট দিয়ে আপনার কালার চেঞ্জ করা যাবে রিমোটটা যতগুলো কালার আছে সবগুলো কালার হবে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কালার হবে টোটাল 16টা কালার হবে ওকে গাইস তো আমি এখানে লাইট কিনতে এসে একজন বাইকে পেয়ে গেলাম ভাই বাসা কোথায় আর বাসা হচ্ছে সোনারগাঁও ভাই বাসা হচ্ছে সোনারগাঁও ভাই এখানে কিসের জন্য আসছো আচ্ছা এই যে মোবাইল মার্কেটে কিছু মোবাইলে কিছু ভালো লাগে ভিডিওগুলো হ্যাঁ কম দামি কোথায় কি পাওয়া যায় সব নিয়ে ইনফরমেশন দেয় অনেক ভালো সবাই সাপোর্ট করবেন তারপরে অবশ্যই ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করুন ভাই ওকে থ্যাংক ইউ ভাই ওকে গাইস তো আমরা এখন দোকান থেকে চলে যাচ্ছি আমাদের কিনা হয়ে গেছে তো আমরা এখন আশেপাশে আরো অনেকগুলো দোকান আছে অন্য দোকানগুলো দেখাচ্ছি এখানে দেখেন আরো এখানে অনেকগুলো দোকান আছে আশেপাশে দেখেন তো এই দোকানে এই লাইটগুলো অনেক সুন্দর এগুলো আমি দেখবো এখন এগুলো আমি কিনার চিন্তা ভাবনা আছে এগুলো তো এখান থেকে আমি কিছু লাইট কিনলাম তো ভাই এখন চেক করতেছে তো আপনারা যদি এইসব টাইপের কেউ লাইট নিতে চান তাহলে এখানে পেয়ে যাবেন কি কালার এটা
এটা হচ্ছে গ্রিন কালার। আমি এখানে চারটা লাইট নিয়েছি আমার বাসার জন্য, তো এগুলো চেক করা হচ্ছে। তো এগুলো পাশাপাশি আপনার অন্যান্য যে লাইটগুলো আছে তাদের কাছে এগুলো পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা লাইট দেখাচ্ছে, এটা কি গোল্ডেন কালার? ওকে, 400 টাকা করে আমি নিছি। এগুলো আমাদের ছোট বড় সাইজ হয়, আপনারা ছোট নিতে পারবেন, বড় নিতে পারবেন। এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি 18 ওয়াটের, তাই না ভাই? এটা হচ্ছে 18 ওয়াট। তো এখানে আর এই ধরনের লাইটগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে হোয়াইট কালার, এগুলো যে জ্বলবে না তো ভাই। এটা পাশে কি হয় এটা, ওই যে এটা আচ্ছা, ওকে। এ ভাই হচ্ছে দোকানে থাকে, আপনি যদি কেউ দোকানে আসেন তাহলে এ ভাইকে পাবেন। এগুলোর দাম কত করে? এই যে এগুলো যেগুলো মাল্টি কালার মাঝখানে আপনার এই ধরনের কালারগুলো হবে, এগুলোর দাম কত করে? এটা পড়বে 450 টাকা। এগুলো হচ্ছে 450 টাকা। এগুলোর মধ্যে ছোট বড় হয়, মানে এর চেয়ে বড় হয়, এই সাইজ হয়। এটার দাম কত? 450 টাকা। এটা হচ্ছে 24 ওয়াট, এটার দাম হচ্ছে 550 টাকা। মাঝখানে হবে সাদা কালার আর মাঝ সাইডে হবে মাল্টি কালার। আচ্ছা, এটা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখানে আরো একটু ছোট আছে, এগুলোর দাম কত করে? এই ছোটগুলো এটা করবে 300 টাকা। 300 টাকা, এটা হচ্ছে 24 ওয়াটের, এটার দাম কত? এটা 550 টাকা। আপনি গ্যারান্টি সহ যেটা সেটা, এটা হচ্ছে 550 টাকা গ্যারান্টি সহ, আর যেটা গ্যারান্টি ছাড়া ওটা 450। ওটা হচ্ছে 450। এগুলো কি ধরনের লাগে? যেগুলো এগুলো হ্যালোজিন এলইডি, এগুলো হচ্ছে হ্যালোজিন। এগুলোর দাম কত করে? এটার দাম পড়বে 1300 টাকা, এক বছরের গ্যারান্টি। এটা হচ্ছে 50 ওয়াটের? জি, 1300 টাকা। জি, আর যে এটা এটা নন গ্যারান্টি পড়বে 1500 টাকা। এটা সবগুলো কি এলইডি? জি, সবই এলইডি। এটা হচ্ছে গ্যারান্টি, ওটা হচ্ছে নন গ্যারান্টি। নন গ্যারান্টি। তো এই ধরনের লাইটগুলো পেয়ে যাবেন, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন দোকানে লাগায়। এগুলো হচ্ছে ফোকাস লাইট, এগুলোর দাম কত করে? এটার দাম পড়বে 1300 টাকা। আর যে এটা? এটা পড়বে 700 টাকা। এটা হচ্ছে 700 টাকা। আর ছোটগুলোর দাম কত? কম, এটাও 700। আর এটা আছে 650। এটা হচ্ছে 700 650। আচ্ছা, এগুলো কি বাল্ব কিউলগুলো কি কাঠে? এগুলো কাটা গেলে ঠিক করা যায়? ঠিক করা যায়। এটা তো চেঞ্জ করতে হবে না, শুধু বাল্ব চেঞ্জ করলে হবে? শুধু বাল্বটা চেঞ্জ করলে হবে। এলইডি টি5, এটা হচ্ছে টি5 এলইডি। জি, এলইডি লাইট এগুলো। জি, এগুলোর দাম কত করে? এগুলো পড়বে 220 টাকা। ভিতরে কি রকম দেখি, কি কালার এগুলো? এটা ওরাম কালার আছে, গ্রিন কালার আছে, ব্লু কালার আছে, সাদা আছে। এটার সাথে কেবল দেওয়া হয়? জি, কেবল লাগানো সব কিছু দেওয়া হয় না? আচ্ছা, এগুলোর মধ্যে কালারিং হয়? জি। কটা কালার হয়? রেড, গ্রিন, ব্লু, অরেঞ্জ, সাদা। রেড, গ্রিন, ব্লু, অরেঞ্জ, সাদা। গাইস, এতক্ষণ যে লাইটগুলো দেখালাম এটা হচ্ছে তাদের দোকানে ভিজিটিং কার্ড। তো তাদের দোকানের নাম অ্যাড্রেস আপনারা ভিডিও নিচে পেয়ে যাবেন। ওকে গাইস, তো সবগুলো লাইট নিয়ে নিলাম, তো আমরা এখন চলে যাচ্ছি। তো দেখেন গাইস, এখানে আরও বিভিন্ন দোকান আছে। ওকে ফ্রেন্ডস, তো লাইট নেওয়া হয়ে গেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি মার্কেটের ঠিক সামনে, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি নামতেছে, আমরা যেতে পারতেছি না গাইস। আর আমার পিছনে একটা লাইটের দোকান আছে দেখেন। আপনারা যদি কেউ লাইট কিনতে চান আপনারা এখানে আসতে পারেন। তো আমি আজকে আসলাম কিছু লাইট কেনার জন্য, তো নেওয়া হয়ে গেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরা একটু পর বাসা চলে যাবো গাইস। ওকে গাইস, আমি এখন যে লাইটগুলো কিনলাম, এই দোকানগুলো অ্যাড্রেস হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট। এটা হচ্ছে গুলিস্তান মেয়র হানি ফ্লাইওভার ঠিক পাশে। আর এই মার্কেটটা হচ্ছে আপনার ডেকোরেশন লাইট এবং এলইডি লাইটের জন্য সবচেয়ে ভালো মানের একটা মার্কেট। এলইডি প্যানেল লাইট কিনছি আমি কিছু, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এলইডি প্যানেল লাইট। এগুলো আমি কিনছি 4টা, আর 2টা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে গোল্ডেন কালার, আর একটা কী কালার নিছে আমি মনে নাই, ভুলে গেছি। তো এখানে ভিডিওটি শেষ করতে হচ্ছে, আমি এখন বাসায় চলে যাব। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি সেটা তো অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে কী হবে গাইস, আমি যে নতুন ভিডিওগুলো দিব সেটার আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করবেন, আমার ইনস্টাগ্রাম ইউজার নেম হচ্ছে নাবিন ব্লগস, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, আর নাবিন ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন।